ইনসাব যাত্রায় জেলা জুড়ে ভালো সাড়া মিলছে। ওনার রতনপুরেও একই চিত্র ধরা পড়ল রবিবার। ডিআইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সাথে প্রচুর ছাত্র যুবরাও পা মেলালেন এই যাত্রাপথে। রতনপুরে ইনসাব যাত্রা চলাকালীন দেশের চার রাজ্যের বিধানসভা ভোটের গণনার ফলের খবর আসে। চার রাজ্যের মধ্যে তিনটিতে বিজেপির সরকার গড়ার ইঙ্গিত তখন স্পষ্ট হয়ে গেছে। আর এই খবরেই যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েন মীনাক্ষী দেবী। তিনি বিজেপির এই জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের বলেন, ফের যদি ভারতে সরকার গড়ে বিজেপি তাহলে পরিস্থিতি ভয়ানক হবে, মানুষ তাদের বাকস্বাধীনতা হারাবে। এমন আশঙ্কায় তিনি সাংবাদিকদের বলেন, তখন আপনাদের যেমন প্রশ্ন করার অধিকার থাকবে না, তেমনি তারও উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। আজকের যে ফলাফল বেরিয়েছে চার রাজ্যের বিধানসভা নির্বাচন, সেখানে তিন জায়গাতেই বিজেপি এগিয়ে, সামনেই লোকসভা নির্বাচন, কি বলবেন? বিজেপি যদি ভারতবর্ষে আরও একবার সরকারে আসে, আপনার এই প্রশ্ন করার আমার এই উত্তর দেওয়ার অধিকারটাও থাকে। মানুষের কাছে আবেদন, বিজেপিকে আরএসএস অনুবাদ করছি না, মানুষের নিজের রায়, নিজের বিচার। রতনপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।